হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বিভিন্ন ধরনের শাকের মধ্যে সহজলভ্য হলো লাউ শাক। কেননা ঘরের কোণে উঠান বা খেতে খামারে যে জায়গাতেই লাগান না কেন, লাউ গাছ তরতরিয়ে বাড়তে থাকে। তাই হাত বাড়ালেই সংগ্রহ করতে পারবেন লাউ শাক, বা বাজার থেকে কিনলেও দাম পড়ে কম। লাউ শাক সারা বছরই পাওয়া যায়, তবে শীতের মৌসুমে এর ফলন ভালো হয়। শুধু ফলনই বেশি হয় না, স্বাদও বেড়ে যায় অনেকটা। লাউ শাক খেলে স্বাদ তো পাবেনই, এর সঙ্গে পাবেন স্বাস্থ্যের নানা উপকারিতা। লাউ শাকের ভর্তা, ঝোল, মাছের সঙ্গে খাওয়ার প্রচলন রয়েছে। এই লাউ শাক রয়েছে ফলিক অ্যাসিড, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন সি। আবার এই শাকে আছে প্রচুর পরিমাণে আঁশ, যা শরীর স্বাস্থ্য সুস্থ ও সবল রাখতে দারুণভাবে কার্যকর। চলুন তাহলে এবার লাউ শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক। আয়রন থাকার কারণে লাউ শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে। লাউ শাকে রয়েছে উচ্চ মাত্রায় ভিটামিন সি, যা বিভিন্ন ধরনের সংক্রমণ ও ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে। প্রচুর আঁশ থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে লাউ শাক। এছাড়া পাইলস প্রতিরোধেও সহায়ক। বিটা ক্যারোটিন, লুটেইন এবং জিএজ্যান্থিনে পরিপূর্ণ হলো লাউ শাক। বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর লুটেইন ও জিএজ্যান্থিন চোখের দানাবিধ রোগ প্রতিরোধ করে থাকে। লাউ শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাই লাউ শাক খেলে মস্তিষ্ক থাকবে ঠান্ডা এবং ঘুমও হবে গভীর। লাউ শাকে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড় শক্ত ও মজবুত করে। অস্টিওপারোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায় লাউ শাক। লাউ শাক কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত, আবার ক্যালোরি কম থাকায় ওজন কমানোর জন্য লাউ শাক হলো একটি আদর্শ খাবার। এই শাকে থাকা পটাশিয়াম হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে। তো দর্শক, আপনারা জানতে পারলেন লাউ শাকের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তাহলে এই শীতে বেশি বেশি করে খান লাউ শাক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।